দেখো খেয়ে দিতে দেখো কমতে পারবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। আমাদের এখন খুব সকাল সকালই গুড মর্নিংটা তোমাদেরকে জানানো হচ্ছে। এখন অন্য পরিস্থিতি হয়ে গেছে, রাত্রাতে ঘুম হচ্ছে না, সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না করতে হচ্ছে, তারপর এখন তাড়াতাড়ি খেতে হচ্ছে, আবার তাড়াতাড়ি ছেলের সঙ্গে তাল মিলিয়ে শুতে হচ্ছে, এরকম টাইপের হয়ে যাচ্ছে বলে এখন তাড়াতাড়ি উঠা হচ্ছে, তাড়াতাড়ি শোয়া হচ্ছে, তাড়াতাড়ি খাওয়া হচ্ছে। মানে মানুষ কতটা চেঞ্জ হয়ে যায় তাই না? পরিস্থিতির চাপ পড়লে অনেক কিছু চেঞ্জ হতে হয় মানুষকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেইছি, কিচ্ছু কাজ বাজ হয়নি, ছেলের আজকে পরীক্ষা ছিল না, কালকেও নেই, সে একদম একদম 8 তারিখে পরীক্ষা আছে লাস্ট একটা। আর সকাল থেকে বিছানাপত্রের অবস্থা একদম বাজে অবস্থা সবার, মানে কি বলবো, এখন ঘরে কিচ্ছু কাজ বাজ হয়নি, আর পুচকুকে নিয়ে আমি কোলে বসে আছি, এই দেখো পুচকুকে নিয়ে কোলে বসে আছি এখন। আর ছেলে ওইদিকে আঁকছে, কারণ দুদিন আঁকার জন্য, দুদিন পরীক্ষার জন্য আঁকতে পারছিল না, কারণ রবিবারেতে আঁকার ক্লাস আছে, আঁকাটা করে রাখলে রবিবারে ক্লাসটা অন্তত জয়েন দিতে পারবে, কারণ হচ্ছে এক রবিবার হচ্ছে মিসিং গেছে ওর আঁকার ক্লাসটা, সেই জন্য। তো যাই হোক চলো, আর তোমার দাদাভাই কি করছে বলো তো? তোমার দাদাভাইকে দেখতে পাচ্ছ না তো? চা করছে। আর গতকালকে পাউরুটি আনা করেছিলাম, পাউরুটি রাত্রেবেলাতে দোকান থেকে আসার সময় পাউরুটি নিয়ে এসেছে, পাউরুটি শেখছে, আর হচ্ছে চা করছে, ছেলের জন্য কমপ্লেন বানাচ্ছে, এই তো। আর এখন খাবো আমি খাওয়া দাওয়ার পর। আর অনেকক্ষণ মেয়েরা না ঘুমায়নি একদম, অনেকক্ষণ উঠেছে, কটা বাজে তখন? মোটামুটি 7টা থেকে এখন কটা বাজে জানো? 9টা বাজে, 9টা পেরিয়ে গেছে অবশ্য। তো যাই হোক, এখন ঘরে কাজ বাজ অনেক পড়ে আছে, অনেক অনেক, এখন মেয়েটাকে আর নিয়ে কোলে বসে আছি, কাজ নামালেই কাজে, তো সেই জন্য আমি এখন বসে আছি ওকে নিয়ে, আর চাটা খেয়ে তারপর দেখি ঘুমায় নাকি, ঘুম পাড়ি রেখে তারপর দুজনে হাতে হাতে একটু করে কাজগুলো করবো। হয়ে গেছে তোমার? বলছে রানিং চলছে। আর ঘরে সত্যি কিছু কাজ হয়নি, একা মানুষ কত করবে বলো তো? আমি তো এখন সব কিছু পারছিও না করতে, মানে চেষ্টা করলেও পারছি না, এতটাই আমার কষ্ট হচ্ছে। একই শরীর দুর্বল, তার সাথে সাথে হচ্ছে পেটে ব্যথা হচ্ছে, জোরে কথা বলতে পারছি না, জোরে হ্যাঁচো মারতে পারছি না এখনও পর্যন্ত, কারণ খোঁজো তোমাদেরকে একভাবে বলি যাচ্ছে, আমার পেটের পেটে ব্যথা, পেটের কাটা জায়গায় ব্যথা, চারিদিকে ব্যথা এখন। চলো তোমাদের দাদাভাই চাটা করে নিয়ে আসুক, আনার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন বানালো চাটা। আর লিকার চা খাচ্ছি কিন্তু আমি, দুধ চা ঠিকঠাক করে এখন খাওয়া হচ্ছে না, দুধ চাটা খেলে এখন প্রবলেম হয় যদি, সেই জন্য খাচ্ছি না। চলো কি মজা, রাজা খেলো ব্যাং ভাজা, সারা বছরটা রেস্ট, আবার রেস্ট। মেয়ে একদম ঘুমাচ্ছে না গো, মানে এর তাড়াতাড়ি বসে থেকে 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 মাথা আমি হেট করে দিয়েছি, মানে কি বলবো, আমার নিজেরই চোখ চিপিয়ে আসছে, আর মেয়ের চোখ চিপছে না, মানে আমার ঘুমে ক্লান্তি এসে যাচ্ছে, মেয়ের ঘুম আসছে না, মানে কি বলবো, অনেক কষ্টে সেই সকাল কখন উঠে যে সেই 7টার দিক করেছে, এখন বাজে 10:30টার উপর বেজে গেছে, দেখো ঘুমাচ্ছে, ঘুম পাড়াচ্ছে না, কি পরিস্থিতি আমার। দেখো কে এসেছে, দেখো কো আমাদের ঘরে। কি বাবা, এটা কাদের ছেলে, কাদের ছেলে? তোমাদের তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, ছেলে গেছিল ছেলে স্কুলের খাবার আনতে, ছেলের কি অবস্থা, গরমে ঘেমে এটা কি চশমা পড়া, আমার ঘেমে পুরো আমার নাইটি মুছো না, তো না মুখে একটু জল নিয়ে চলে এসো, মুখে চোখে একটু জল নিয়ে, জামা একটা জামা খুলে দে, একটা জামা ভিতরে পড়া, হ্যাঁ কি অবস্থা, হ্যাঁ আজকে ভেবেছিলাম খাবারটা বোধহয় পাবোই না, কারণ 10:30টার উপর বেজে গেছে, খেয়াল ছিল না, বস্তা দিয়ে মেয়েটা সকাল সকাল ঘুমায়নি, অন্যদিন 8টার সময় ঘুমিয়ে যায়,
তো ভাবলাম যে তাহলে ছেলেটাকে পাওয়া যাবে না। তো দিদিমণিকে ফোন করছি, দিদিমণি ঘরে ফোন রেখে চলে এসেছে, ওদের বাড়ি তুলেছে। তো আমি বললাম যা যা হয় হবে। তো ফাইনালি দিয়েছে খাবার, গরম জলটা পুড়ে গেল, জলটা আগে বের কর জলটা। এতক্ষণে মেয়ে ঘুমালো, 7:30 থেকে 11:30 বাজছে, এতক্ষণে ঘুম পাড়াতে পারলাম। শুধু কাঁদছে, শুধু কাঁদছে, কোলে থাকবো, নিচে ঘুমাবো না। কে ওকে কোলে অভ্যাস করেছে বলো? স্নান করো তো, ছেলেকে বলছে যা স্নানটা নিজে নিজে যতটা পারিস কর, তারপর দেখছে। আমি সব করে নেবো, এখন পারে নিয়ে যাও, এটা নিয়ে যাও। আর বাড়ির সমস্ত কাজ বা তোমার দাদা ভাই একাই করছে সব, কারণ আমি আজকে একটুখানিও কিছু করতে পারিনি, একা একা করে না। যদিও আমি একটু একটু হেল্প করি, আজকে মেয়েটা একদমই কোল থেকে নামছে না। এখানে বাসন মাজছে এক দাদা, এই বাসন মাজাটা হয়ে গেলে আপাতত আজকে সকালের বাসি কাজ আপাতত সারা হবে। ঘরটার মুছামুছি, এই ঘরে বিছানা পরিষ্কার, ওই রুমের বিছানা পরিষ্কার, সমস্তটা করে টরে এখন বাসন মাজতে এলো। বাসনটা মাজা কমপ্লিট হলে কাজ এখন একটুখানি, তারপর যাবে দোকানে, দোকানে এক ঘন্টা আগে একটুখানি কাজ টাজ করবে, তারপর আবার আসবে। আর আজকে কী বলতো তো, মানে আমি আজকে রান্নাবান্নাটা আমি করবো না, রান্নাবান্না বলতে আজকে শুধু ভাত হবে। আর ভাতটা কেন হবে বলতো, তরকারি কালকের করা আছে, বাসি তরকারি বলে আমি কিছু সেরকম কিছু খাবো না, আমি একটু সেদ্ধ টেদ্ধ করে খাবো। আর চিকেন আছে, গতকাল রাত্রে চিকেন হয়েছিলো, সে চিকেন আছে, ওই দিয়ে সব খাওয়া হয়ে যাবে। তোমার দাদা ভাইকে আমি আর চাপ দিচ্ছি না, রান্নাটাও যদি এ করে প্রেশার দিতে হয় না খুব কষ্ট হয়ে যাবে। তারপর পুচকুর অনেক কাঁচাকুচি ছিল, ন্যাকড়া নেগড়ি এগুলো সব কেচে না আর রোদে দিইনি, খাটের স্ট্যান্ডেই সব মিলে দিয়েছি, দেখতে পাচ্ছ? এগুলো ঝটপট করে মানে কি বলবো 10 থেকে 15 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে, একই তাপ, তার উপর ফ্যান চলছে, শুকিয়ে যাবে। আর ওই দেখো পুচকু ঘুমাচ্ছে, আমি ওকে এবার মশারিটা দেবো, দিলে আপাতত কমপ্লিট। এতক্ষণ আমি ঘুমটা পাড়িয়ে জাস্ট আমি নেবে তোমাদের সঙ্গে কথাটা বলছি। আর কিছু ওই এগুলো যেগুলো গায়ে শাড়ি টাড়িগুলো দিই এগুলো আমি আর করছি না, এগুলো হচ্ছে ওই পাতা পুঁতির জন্য রেখেছি, এগুলো একটু রোদ খাওয়ালাম দিয়ে ভাজ টাজ করে রেখেছি। প্রত্যেক দিনের না এই রুমটা এত গ্যাঞ্জামি হয়ে যাচ্ছে, কি বলবো, এত গ্যাঞ্জি হয়ে যাচ্ছে, মানে পরিষ্কার করতে করতে হিমশিম খেয়ে যাবে একটা মানুষ। প্রত্যেক দিন এই ঘরটা পরিষ্কার করতে আধা ঘন্টার উপর টাইম চলে যায়, এই গুছাও ওই গুছাও সেই গুছাও। আর দেখতে পাচ্ছ একদম ঘর ক্লিন, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু ছোটো বাচ্চার মানে ঘর, এই রুমটা থাকে সবসময়, একটু বেশি বেশি পরিষ্কার করতে হচ্ছে। আর আমি যেহেতু টিফিনে একদম করে নিয়েছি পাউরুটি, সেই জন্য আর আমি কিছু খাচ্ছি না, একবার সকাল করে দুপুরে ভাত খেয়ে নেবো। আর এইদিকে তোমার দাদা ভাই ওখানটা পরিষ্কার হয়ে গেলে একটুখানি ভাত বসিয়ে দেবে বোধহয়, নাহলে আমি একটু কষিয়ে নেবো, ব্যাস আজকে আর কিচ্ছু হবে না, আলু সেদ্ধ ভাত হবে। আর ছেলে কাছে স্নান করতে, স্নান করে এসে গোপুসোনাদেরকে স্নান করাবে ওর ওইটা কাজ, আর তারপরে এসে আমি স্নান করতে ঢুকে যাবো, ছট করে গাটা ধোবো, কালকে শ্যাম্পু দিয়েছিলাম চুলে, আজকে শুধু জাস্ট আমি গাটা ধুবো। আর রাত এখনও সকাল থেকে চুল ছাড়ানো হয়নি কিচ্ছু না, চলো স্নান টান করে নিই পরে আসছি। আমার প্রত্যেক দিন সকাল হলেই এইটা তো আগেই মাস্ট আগে করতে হয়, তো ব্রেস্ট ফিডিং করে ওর মেয়ের আমার পেট ভরে না, কারণ হচ্ছে আমার তো চারিদিকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে তোমার তো জানোই আমার পরিস্থিতি কীরকম ছিল, তো সেই জন্য ওকে বাইরের খাবারই খাওয়াতে হয়। আর তারপর তোমাদেরকে একটা কথা বলি, বাইরের কী খাবার খাওয়ালে সেটা ভালো হয় বেবির জন্য, তোমরা একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তো। আমি তো একটা দুধ খাওয়াই, তোমরা একটু প্লিজ জানাও, জানাবে আমাকে কিন্তু। আর এটা গরম জল একটুখানি প্রত্যেকটা দিন ফুটিয়ে নিচ্ছি, আর এটা ফুটাতো হয়ও তো, কার ভালো লাগে সকাল সকাল এই গলা দুধ খাওয়াতে, না হলে পেট না ভরলে কিছু করার নেই। চলো এটা ফুটে গেছে, বন্ধ করে দেবো। আর এই যে সমস্ত বাসন টাসন মাজা কমপ্লিট, ভাতটা বসাতে হবে, চলো অল্প জল নষ্ট করো। তো আমার স্নান করা কমপ্লিট, অনেকক্ষণই হয়েছে, ছেলে ওকেও স্নান তো আগে করিয়ে দিয়েছি, ও গোপুসোনাদেরকে স্নান করিয়ে পুজো টুজো দিয়ে আঁকার মাখতে বসেছিল, যেহেতু রবিবারে আঁকার ক্লাসটা আছে, তো সেই জন্য যে আঁকাগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট করলো, আর আমি একদম ফ্রেশ হলাম। আর গরমকালে কী বলতো ভালো করে স্নান করতে পারছি না, মানে কাটার জন্য, সেই জন্য ভীষণ প্রবলেম হচ্ছে এখন, কী বলতো। আমি যে কে গেল নাকি বয়লেই গেছে, তো যাই হোক। আর ভদ্রপুর বলে কী বলতো, কেমন যেন ভয় ভয় লাগে যেন গরমকালে, বিশেষ করে
কেউ বুঝি দরজা ঠক ঠক করলে আমার তো আবার বেশি বেশি ভয় লাগে। না পরশু দিন মানে সানডে তো কালকে, কালকে তো বলছি কালকে, তো কালকে শনিবার তো, না কি শনিবার, ইমা কালকে তো বাড়ির সমস্ত কাজ বাজ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। আমি এখন শুধু মেয়েটাকে স্নান করাবো। তোমার দাদা ভাই তো দোকান থেকে এখনো আসেনি, মেয়েটা ঘুমাচ্ছে আর একবার করে ক্যা করছে। আমি তো ভাবছি বাবা এই উজি উঠে গেল, আর উঠলে কি মতো ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম গরম করে স্নানের কথা, আর এই পেট কাটাটার ব্যাপার নিয়ে না ভালো করে স্নান করতে পারছি না। একটা কোমরে কিছু একটা জড়ি নিতে হচ্ছে, সেই জড়ি নিয়ে তারপর গায়ে হাতে জল ঢালতে হচ্ছে, আর গা শুধু পা হাতে শুধু সাবান মাখতে হচ্ছে, আর মুখটা শেষ হয়ে যাচ্ছে। এরকম করে স্নান হচ্ছে, ভালোভাবে যে স্নানটা করতে হয় সেইটা পাচ্ছি না করতে। একটা মাস কমতে কম গেলে তবে, আর এই কুশে না গেলে তো কানেরটা পরতে পারছি না। নাকটা কেমন বোঝা বোঝা লাগছিলো বলে নাকেরটা পরে নিয়েছি, কানটা কানেরটা পরবো, গলায় কিছু একটা দেবো। আর শাঁখা টাকাগুলো পরতে পারছি না, এই কুশে না গেলে কিছু পরতে পারছি না। আর যেটা একটু নয় সেটুকুনি পরছি, একটু সিঁদুর পরতে হয় পরছি। পায়ে আলতা টালতা কিচ্ছু দিতে পারছি না, পায়ে আলতা দি দাঁড়া, পায়ে আলতা তাই একুশের পরই দিয়ে দেওয়াটা ঠিক, একটা নিয়ম কানুন তো কিছু আছে। চলো আর বেশি এখন বক বক করবো না, মেয়েকে স্নানের জন্য জোগাড় করতে হবে। গরম জলে গাটা মুছে দিচ্ছি, স্নান করাইনি। আর বেবিকে যে কতদিন ধরে স্নান করাবো বুঝে উঠতে পারছি না, তাছাড়া তেল কি মাখাবো সেটাও বুঝতে পারছি না, কবে থেকে তেল মাখাবো সেটাও বুঝতে পারছি না, কবে থেকে তেল মাখাবো। তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো, যে একুশে পেরোলে তেলটা কি গায়ে দেওয়া চলবে, একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। এখন করে যত দিন যাচ্ছে তত কি বলতো নানা রকম নানান মানে ইয়ে হচ্ছে। সরে যাও, খালি গায়ে আছে, সরে যাও, গরমে না জামাটা ওকে পরাতে পারছি না। গুড ইভিনিং সবাইকে, এখন সময় কিন্তু অনেকটাই বেজে গেছে, 8টা বাজে। আর ছেলে এদিকে খাচ্ছিল পাউরুটি আর মিষ্টি, তো সন্ধ্যেবেলা কিছু খায়নি, ঘুম থেকে উঠেইছে 7টার সময়। আর ওর সকাল সকাল এখন এই কয়েকদিন উঠছে তো ওই জন্য ঘুমিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর আমার সন্ধ্যে থেকে আমি এক পিস পাউরুটি খেলাম, আর এই যে পাউরুটি খাওয়া গেছে, মিষ্টিটা আছে। আর মেয়েকে নিয়ে অন মানে ব্যস্ত, একদম এত ব্যস্ত কান্না মানে থামছেই না। যাই হোক, যা করে আবার খাই দাই, ওই যে ঘুম পাড়িয়েছি। মেয়ে ঘুমাচ্ছে কোথায়, ওই দেখো মেয়ে ঘুমাচ্ছে। আর সেই দুপুরের পর থেকে তোমাদের সামনে আসাই হয়নি, খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর খাওয়া দাওয়াটা বলতে দুপুরে চিকেন, গতকালকে চিকেন ছিল, আর একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম, আর হাঁপিয়ে যাচ্ছি ভীষণ গরম। তাছাড়া হচ্ছে তোমার দাদা ভাই দই এনেছিল, দই আলু সেদ্ধ দিয়ে বেশিরভাগ একটু ভাতটা আমি খেয়েছি, চিকেন টিকেন সেইভাবে খাইনি আর কি। আর সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা বাসি তরকারি বরকারি বলে। আর তোমার দাদা ভাই তারপর বিকেল 5টার দিক করে দোকানের দিকে গেছে একবার, আর আমরা শুয়েই ছিলাম। কী করতে উঠবো বলো তো, বাইরে যে পরিমাণে গরম কী বলবো, এসিটা একবার করে চালাচ্ছি, তা আবার খাটের স্ট্যান্ডে ওই পর্দা টর্দা ঝুলিয়ে মানে বিছানার চাদর টাদর ঝুলিয়ে দিচ্ছি যাতে ডাইরেক্ট হাওয়াটা না লাগে। তো সেই জন্য একটুখানি ঘরের ভিতরে থাকার চেষ্টা করছি, বাইরে একদমই বেরোনো হচ্ছে না। এখন ভীষণ গরম, এত গরম, আর এসিটা তো সবসময় চালানো সম্ভব নয় না, এখন ফ্যান চলছে। মেয়েকে অনেক কষ্ট ঘুম পাড়ালাম কিন্তু খুশখুশ করেই যাচ্ছে, কোলে করে বেশিক্ষণ রাখলেন না আমার ওই পেটটার মধ্যে চাপ পড়ছে, মানে এতটাই বোস থাকতে ইচ্ছে হচ্ছে, তো সেই জন্য পেটটার মধ্যে লাগছে। তো যাই হোক, তোমার দাদা ভাই বললো যে ফোন করে দোকান আমি বন্ধ করে দিয়েছি, কয়েকটা জিনিস আমার ছিল আনতে বলে দিয়েছি, বাজার টাজার কিচ্ছু নেই, দেখা যাক কী আনে। তোমরা বলছো ভীষণ পরিমাণে জল খাও, জল খেয়ে গিয়ে পেট ফুলে যাচ্ছে, দাও খেয়ে ভাত ধুয়ে বেছে রেখে গেছে, জল দিচ্ছে আমি। চলো তোমার দাদা ভাই আসিও, তারপর দেখি হাঁপিয়ে যাচ্ছে, আর তোমার পাচ্ছি কী বলবো, শরীরটা যদি না ভালো থাকে না কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। তো বাজার নিয়ে বসে গেছি বারান্দার মধ্যে, তো তোমার দাদা ভাই আসার পর একটুখানি মুড়ি মাখা খেলাম, মুড়ি মাখা করলো, আর এত এত সবজি নিয়ে এসেছি, একটুখানিও বাড়িতে সবজি ছিল না, তো বলেছিলাম কয়েক কটা সবজি আনার জন্য,
আর টমেটো এনেছে দেখো কত, পেঁয়াজ ছিল না, ভেন্ডি নিয়ে এসেছে, আর একটুখানি বাঁধাকপি আমার বাড়িতে ছিল, কুমড়ো পটল কুমড়ো আরও নিয়ে এসেছে ওইদিকে একটু, আর শসা কালকে নিয়ে এসেছিলো। আর এইসব সবজি দিয়ে সমস্ত কুমড়ো পটল তারপরে একটুখানি লাউ আর কি দিয়ে পটল আলু পেঁপে টেপে দিয়ে সব রকম সবজি দিয়ে আর সবিন দিয়ে একটা তরকারি, সবিন আছে না, হ্যাঁ হসপিটাল তরকারি, আর হবে সঙ্গে ডিম ভাজা রাত্রে আর ভাত খাবো। এই হচ্ছে তরকারি বরকারি। আর ওই দেখো আমাদের বৌদি পেঁপে দিয়ে গেছিলো, দেখেছো কত বড় বড়, ওই দেখো তো পেঁপেটা একটুখানি দেওয়া হচ্ছে, আর এই যে কাটাকুটি চলছে, আর ভাত অলরেডি ওইদিকে বসিয়ে দিয়েছে। আর আস্তে না আস্তে তোমার দাদা ভাইয়ের তো কাজ হচ্ছে বাসন মাজা, এত বাসন ছিল দেখতেই পাচ্ছ ওগুলো সমস্তটা মাজলো, আর বেশি না একবারে উঁচু হয়ে যাচ্ছে। চলো আর মেয়েটাকে এদিকে নিয়ে এসেছি, ওই দেখো শুয়ে আছে। এটা কিসের তরকারি হচ্ছে, নবরত্ন না লাবড়া? মানে এর মধ্যে কোনো মানে হেন সবজিটা নেই বলা যাবে না, মানে দুনিয়ার সবজি পড়ে গেছে, সব রকম সবজি, এমনকি সোয়াবিনটাও কটা ছিল সমস্তটাই দেয়া হয়ে গেছে। এটা এখন ভালো করে মজিয়ে মজিয়ে এখন ভাজতে হবে। এটি সেন্ডুটুকু কী সেন্ডুটুকু কাঁচা লঙ্কা, এই দেখো তোমার এবার ডিম ভাজার জন্য একদম রেডি। আর দুটো ডিম ভাজা হবে, দুটো ডিম একদম ফেটে গেছে, একসাথে ডিমটা ভেজে খাওয়া হবে, কারণ সকালবেলা আমি একটা ডিম সেদ্ধ খাই বলে আর বেশি ডিম সেদ্ধ ডিম খাচ্ছি না, ওই জন্য দুটো ডিমকে খাবো। তিন দিন বেশি লঙ্কা আছে না, কাঁচা লঙ্কাটা হেভি গন্ধ। তো এই তরকারিটা এখন হতে টাইম লাগবে, অনেকটাই টাইম লাগবে, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা এখন সমস্তটাই কাঁচা লঙ্কা দিয়ে, এটা একবার হসপিটাল তরকারি। আর সবজি তো এখন এই সময় খেতেও হবে তাই না? আর এই দুপুরবেলা তো তোমাদের দাদা ভাই একদমই সময় পাচ্ছে না, কাজ করবে বাড়ির না রান্নাবান্না করে আমাকে মুখের গোড়ায় দেবে বলো তো, তবু ওই মাছ টাছগুলো তো হচ্ছে, ভালো লাগবে খেতে, গরম গরম ভাতের সঙ্গে একটা সবজির তরকারি ডিম ভাজা হেভি টেস্ট লাগবে। আর এক কুয়া দু কুয়া রসুন তার সঙ্গে একটুখানি আদা কাঁচা লঙ্কা বাটা আর কিছু না, বেশ ভালো লাগবে দেখতে, কালারফুল কালারফুল তরকারি। আর ভাত হয়ে গেছে অলরেডি, একটু ফ্যানটা আবার গালতে হবে, ফুটিয়ে 5 মিনিট বন্ধ করে গেছি। আবার একবার খাওয়ালাম, খাইয়ে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি, আর গরমের ভিতরটা প্রচণ্ড গরম তো সেই জন্য বারান্দাটা এনে একবারটি শোয়ালাম, অনেকক্ষণ খাওয়ানো হয়নি, সেই সন্ধ্যেবেলা খাইয়েছিলাম সেজন্য একটু খাওয়ানো হলো, ঘুমাচ্ছি। কিন্তু রাতে ঘুমাবে না, রাতে আমাদের চোখগুলো এরকম করে রাখতে হবে। তো তরকারি হাওয়াটা দিচ্ছে বলেই একবার বসলাম, সেই মাত্র আবার হাওয়াটা চলে গেল, কোথাও ঠান্ডা হাওয়া নেই, শুধু এসির হাওয়ায় থাকলেই শান্তি, সেটাও কি ভালো, সেটাও ভালো নয়। হ্যাঁ কদিন একটু মাথাটা দেখে নাও তারপর মুখ দেখাও। আর বন্ধুরা হ্যালো, বন্ধুরা আমি ব্যাক ক্যামেরার পিছনে আছি, আমি সামনে আসতে পাচ্ছি না, তো মোটামুটি তোমাদের সঙ্গে কয়েকদিন আমি ভালো করে কথা বলার সময় পাইনি তাই তো গো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের পুচকুকে, ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমাদের পুচকু সোনা মা লক্ষ্মী আমাদের ঘরে এসেছে, সে তো তোমরা খবর পেয়েইছো, খবর জানো, দেখছো কদিন ধরে। আর তোমাদেরকে একটা কথা ক্যামেরার পিছন থেকেই বলছি, কিন্তু দেখতে পাচ্ছ তো, কদিন ধরেই আমরা ভাবছি এই কথাটা কীভাবে বলবো কীভাবে বলবো, এখনও ছেলের জন্ম সার্টিফিকেটটা আমরা হাতে পাইনি, তোমরা তো জানো এখন অনলাইন ফনলাইন অনেক ব্যাপার, তো সবাই তো বলছে নাম নাম নাম, আমরা একটা নাম ঠিকঠাক করে ফেলেছি তবে ফাইনাল করিনি, তোমাদের একটু তোমাদের মতামত চাই একটুখানি, কেননা আমরা তো ধরো এই দুটি প্রাণী, আর তো আমাদের কেউ নেই, দুটি প্রাণী আর তার সঙ্গে দুটো এই যে তোমরা এখন আমাদের পরিবার হয়ে গেছো, সেই জন্য তোমাদের কাছে একটু জানতে চাই, পারমিশন চাইছি তোমাদের পারমিশন ছাড়া তো কিছুই নাই না। তবুও তোমরা যারা যারা ভিডিও দেখছো যে ভালোবাসার মানুষ, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমাদের মেয়ের জন্য তোমরা মিষ্টি মিষ্টি নাম যে জটা পারো
যার যেটা ভালো লাগে, ডাক নামও দিতে পারো, একটা ভালো নামও দিতে পারো, সেরকম একটা দুটো নাম সাজেস্ট করে আমাদের। হ্যাঁ, একজন যদি একটা দুটো করেও নাম দাও, তাদের মধ্যে নাম আমরা সিলেক্ট করতে পারি। আর তাছাড়া আমরা যে নামটা চয়েস করেছি, তো যে নামটা তোমরা রাখবে সেই নামটা কিন্তু কোনো একটা মানে যেন ভালো রকম থাকে, সেই হিসাবেই নাম রাখবো। আবজাব করে একটা ভেবেচিন্তে রাখলে হবে না। তো ওর জন্য বলছি যে আমরা একটা ভেবেছি, সেটা তোমাদেরকে পরে জানাবো, কমিউনিটিতে জানাবো কিংবা ভিডিওতে জানাবো। তবুও তোমরা একটা সাজেস্ট করো, একটু সাজেস্ট করো একটা ডাক নাম, একটা ভালো নাম। হ্যাঁ, কি নামে আমরা জন্ম সার্টিফিকেটে ভালো দেবো, আর একটা নাম দিও কি নামে আমরা ডাকতে পারি, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি আমি বলছি ক্যামেরার পিছন থেকে, যদি তোমরা নাম ভালো দাও তবেই ক্যামেরার সামনে আসতে আমার ভালো লাগবে, আর না হলে ক্যামেরার সামনে আসতে আমার লজ্জা লাগবে যে কেউ আমার কথা রাখলো না। প্লিজ, তোমাদের কাছে অনুরোধ, হাত জোর করে ক্যামেরার পিছন থেকে অনুরোধ জানাচ্ছি, তোমরা প্লিজ একটু ভালোবেসে আশীর্বাদ করে একটুখানি নাম তোমরা প্লিজ জানিও, এটা বলার ছিল। আর রান্না তো ওইদিকে হচ্ছে, আমি প্রচণ্ড ঘেমে আছি। আসলে কেসটা কী বলো তো, আমি আমরা বাঁকুড়ার মানুষ, তো বাঁকড়ি বটি, তো বাঁকুড়ার গামছা পরে আছি। তো দাদাভাই সব প্যান্ট নামিয়ে দিয়েছে, মেশিন কদিন ধরে চালানো হচ্ছে না, এসে থেকে একবার মেশিন চালানো হয়েছিল বোধহয় না, দুবার আর মেশিন চালানো হয়নি, তো কয়েক কটা প্যান্ট সব নেমে গেছে। এবার একটু কিনতে কানতে সব হবে, যেতে পারছি না, সময়ও পাচ্ছি না, ভীষণ বাড়ির মধ্যে যদি গুজে রয়ে গেলাম, কে কখন কিনতে যাবো বলো তো। আর নামকরণটা হয়ে গেলি, আমরা নামটা নামকরণ বলতে কি, আমরা নামকরণটা কোনো ঠাকুরমশাই দিয়ে করছি না, আমরা তোমরাই আমাদের সব, তো তোমাদের অনুমতি আদেশ। আমাদের তো প্রচুর প্রচুর নিয়ম আছে শ্বশুর বাড়িতে, কিন্তু আমরা জানি না কিছু, তো আমাদের যেটুকুনি মতে সেটুকুনি আমরা নিজেদের মতো নিজেরাই করছি। ভগবান ভালো রাখলে এমনিতেই ভালো রাখবে। আমি আমার ছেলের বেলা তো কিছু নিয়ম কানুন অত মানামানি করিনি। আর তোমরা অনেকেই জানো আমার মেয়ে আমার কোলে ফিরে এসেছে, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে তোমার মেয়ে দেখবে তোমাদের কাছে ফিরে আসবে, এসেছে, ভালো লেগেছে, কয়েকজন কমেন্ট করছো, সেগুলো দেখছি পড়ছি, খুব ভালো লাগছে। তো যেন সে এখন সুস্থভাবে থাকে, তো তার মুখের দিকে তাকিয়ে মানুষ করতে পারি, বড় হয়ে যেন ভালো হয়। আর নেক্সট ভিডিওতে আসবে আমাদের হসপিটাল জার্নিটা কিভাবে ছিল, এখন যে হাসি মুখটা দেখতে পাচ্ছ, আমাদের একটা ভয়ানক একটা দিন গেছে, এত ভয়ানক যে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমাদের গাছ শিউরে উঠবে একদম। আর তোমাদের দিদিভাই এখন জোরে জোরে কথা বলতে পারছে না বলেই ভিডিওটা আনছি না, তো দেখছি এক দুটো ভিডিওর মধ্যেই আমরা ওই ভিডিওটা আনবো, কীভাবে কী কোথায় কী হয়েছে না হয়েছে তোমরা অনেকেই জানতেও চাইছো, এইটুকুই। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এবার শুধু দেখিয়ে দিলাম তরকারিটা, আর হয়ে গেলে তো একটা ঘণ্ট আর ডিম ভাজা আর কিছু না, খাওয়া দাওয়া করবো। এখন কটা? 10টা বেজে গেছে না? 10:15 বাজছে। 10:15 বাজছে, ছন্টি ছন্টু হাত বলো কত শুনতে শুনতে ছন্টি ছন্টু আনলাম, আমি যে ছন্টু ছন্টু হাতে আর ছন্টু ছন্টু পায়ে চুমু খাচ্ছি আমার ছন্টু মা। চলো টাটা, গুড নাইট। আমার বেটুটা কোথায় বসে আছে না খালি গায়ে, ওকে একজন দেখানো যাবে না, মুখটাই দেখা, হেয়ারব্যান্ড পরেছে, মেয়ে হয়ে গেছে, বাবাও পরেছে মাও পরেছে, তিনজনই আমরা হেয়ারব্যান্ড পরেছি চুলের অস্বস্তির জন্য, তিনজনেই একটা করে হেয়ারব্যান্ড পরে বসে আছি। তো চলো, অনেক বকবক করেছিলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ অনেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব কেন করছো না, ভালো লাগছে না, সাবস্ক্রাইবটা অন্তত করে দিও। আর ভিডিওর মধ্যে কী প্রবলেম আছে সেটা জানিও, আর কী কী জানতে চাইছো সেটাও জানিও, ঠিক আছে? চলো টাটা, লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই। সা কি সাকার ভাইব না কি সাকার ভাইব? টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট, শুভ দিন।